কান চলচ্চিত্র উৎসবের পর বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে রেহানা মারিয়াম নূর। অস্কারে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের সিনেমা জমা নেওয়ার শেষ তারিখ ছিল শুক্রবার 15ই অক্টোবর। এরপর নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র সিনেমা হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মারিয়াম নূর জমা পড়েছে। আর দ্বিতীয় কোনো সিনেমা জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্কারে যাচ্ছে রেহানা মারিয়াম নূর। অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বলেন, ঘোষণার পর 14ই অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে রেহানা মারিয়াম নূর অস্কারের জন্য জমা পড়ে। নোনা জলের কাব্য নামের আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ, পরে আর তারা জমা দেয়নি। জানিয়েছে তাদের কাগজপত্র প্রস্তুত নেই। আপাতত রেহানার কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। জানা গেছে সোমবার 18ই অক্টোবর অস্কার সাবমিশন কমিটি সিনেমাটি দেখবে। ব্যতিক্রমী কিছু না ঘটলে এক সপ্তাহের মধ্যেই এটি অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেন, সব শর্ত পূরণ করে সিনেমাটি জমা দিয়েছি। আমরা আশাবাদী আমাদের সিনেমাটি অস্কারে যাচ্ছে। আগামী নভেম্বরের শেষের দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। একাডেমি অ্যাওয়ার্ডের 94তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের 27শে মার্চ থেকে। এর আগে চলতি বছরের 21শে ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ। রেহানা মারিয়াম নূর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমিরি হক বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে ব্যাপক আলোচিত হয়েছিল। সেখানে প্রদর্শনীর পর স্ট্যান্ডিং অভিশনও পেয়েছিল সিনেমাটি।